وبركاته ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله وصحبه وسلم تسليما كثيرا اما بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون الله رب العالمين যাবতীয় প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন কে জীবনের প্রতিটি ক্ষেত্রে ভয় করা উচিত যার ভয় ভীতি মানুষকে সুন্দর জীবন যাপন করতে এবং সুন্দর সৎ জীবন গড়তে সাহায্য করে এবং যেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে ভালো কাজ করে মন্দ কাজ করে সেই ব্যক্তির মধ্যে ইখলাস নিষ্ঠাও রয়েছে সে দুনিয়ায় কে কি বলছে আর কি হচ্ছে মানুষ আমার উপর খুশি না নাখুশ এই নিয়ে চিন্তা করে না বরং রবকে খুশি করাটাই সবচেয়ে বড় তার জীবনের লক্ষ্য উদ্দেশ্য থাকে আল ইখলাসের সাথে যে ইবাদত বন্দি করা হয় সেটি মূলত কবুল হয় তার সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী হইতে হবে যাকে আল্লাহ রাসূল করে প্রেরণ করেছেন এই জন্য যে জীবনের প্রতিটি ক্ষেত্রে তার অনুসরণের মাধ্যমে ইবাদত বন্দেগী করবেন আজকে 8ই রমজান 1441 হিজরি মোতাবেক 1 মে 2020 জুমাবার আজকে জুমার সময়ের পরে আমরা জুমার বদলে জোহরের সালাত আদায় করলাম তারপরে আমাদের আলোচনার বিষয়বস্তু যেমন ধারাবাহিক চলে আসছে প্রতিদিন রমজান মাসে মাজালেসু শাহরে রমাদান ইবনে ওসাইমিন রহমতুল্লাহ আলাইহির প্রসিদ্ধ রমজান সিয়াম সংক্রান্ত কিতাব এই কিতাবের আজকে মজলিস নম্বর 10 যার বিষয়বস্তু সম্পর্কে শেখ ইবনে ওসাইমিন রহমতুল্লাহ আলাইহি বলছেন আল মাজলিসুল আশির ফি আদাবিস সিয়ামিল ওয়াজিবা দশম মজলিস হচ্ছে সিয়ামের আবশ্যক আদব কায়দা সম্পর্কে বা সিয়ামের ফরজ নীতিমালা শিষ্টাচার বা আদব কায়দা সম্পর্কে সিয়ামের বেশ কিছু আদব রয়েছে যে আদবগুলির খেয়াল রাখতে হবে তার মধ্যে কিছু রয়েছে যেগুলি ওয়াজেব ফরজ আর কিছু রয়েছে যেগুলি সুন্নাত মুস্তাহাব ওয়াজেব ফরজ আদবগুলি যদি ঠিক না থাকে তাহলে সিয়াম আমাদের কোনো কাজে আসবে না সিয়াম আমাদের হয় ভঙ্গই হয়ে যাবে আর না হলে আমাদের সিয়াম কবুল হবে না অথবা সিয়াম নামকে আসতে হবে তার ফলাফল আমরা দুনিয়া আখেরাতে পাব না আর কিছু আদব কায়দা রয়েছে যেগুলি সুন্নাত মুস্তাহাব সেগুলির খেয়াল রাখলে সেগুলি সহকারে সিয়াম পালন করলে সিয়াম হবে সুন্দর কোয়ালিটি আজকের আলোচনা ফরজ সিয়াম সংক্রান্ত আদব কায়দাগুলি শেখ ইবনে ওসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে ইখওয়ানি ভাইরা আমার এলামু আন্না লিসসিয়ামি আদাবান কাসীরা সিয়ামের অনেকগুলি আদব কায়দা রয়েছে লা ইয়াতিম্মু ইল্লা বিহা সিয়াম পূর্ণতা লাভ করবে না যতক্ষণ পর্যন্ত সে আদবগুলি তাতে আপনার বিদ্যমান না থাকবে ওয়ালা ইয়াকমুলু ইল্লা বিল কিয়ামি বিহা আর সিয়াম কমপ্লিট হবে না যতক্ষণ পর্যন্ত সেগুলি আপনি সম্পাদন না করবেন সেই আদব কায়দাগুলি ওয়াহি আলা কিসমাইনি আর সেই আদবগুলি হচ্ছে দুই ভাগে বিভক্ত আদাবুন ওয়াজিবা আবশ্যক আদব লাবুদ্দালি সাইমে মে মোরা আতিহা যেগুলি লক্ষ্য রাখা প্রত্যেক সিয়াম পালনকারী ব্যক্তির জন্য আবশ্যক অল মহাফাজাতে আলিহা এবং সেগুলির হেফাজত করা সেগুলির সুরক্ষা করা প্রত্যেক সিয়াম পালনকারী রোজাদারের জন্য ওয়াজিব ওয়া আদাবুল মুস্তাহাবার কিছু আদব রয়েছে যেগুলি মুস্তাহাব ইয়ামবাগী মুআইয়ুরাইহা ওয়া হাফিজ আলাইহা সেগুলির খেয়াল রাখা এবং সেগুলির সুরক্ষা করা উচিত
করলে ভালো এবং সিয়াম হবে সুন্দর, এবং সেই সিয়ামের সওয়াব আপনি পূর্ণ মাত্রায় পাবেন। তারপরে বলছেন ফামিনাল আদাবিল ওয়াজিবাহ, যেসব আবশ্যক আদব কায়দা রয়েছে সিয়ামের, সেগুলির প্রথম হচ্ছে আইয়াকুমা সায়িমু বিমা আওজাব আল্লাহ আলাইহি মিনাল ইবাদাতিল কাউলিয়্যাত ওয়াল ফিলিয়্যাত। সিয়াম পালনকারী ব্যক্তির ওপর আল্লাহ রাব্বুল আলামিন যেসব বাচনিক অথবা কর্মগত ইবাদত বন্দেগী ফরজ করেছেন, যাবতীয় ইবাদত বন্দেগী যা আল্লাহ ফরজ করেছেন সেগুলি সম্পাদন করবে, আদায় করবে বা আঞ্জাম দেবে। যেসব ইবাদত বন্দেগী সেগুলি বাচনিক হোক, কথার দ্বারা সম্পাদিত হোক, অথবা ফেলিয়ে কর্মগত ইবাদত হোক, যে ইবাদতগুলি ফরজ ওয়াজিব সেই ইবাদতগুলি সিয়াম পালনকারী যেন যথাযথ আঞ্জাম দেই, সম্পাদন করে। আর তার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বলছেন অমিন আহাম্মিয়া আস-সালাতুল মাফরুজা, শেখ সবচেয়ে গুরুত্বপূর্ণ যেগুলি তার অন্যতম হচ্ছে ফরজ সলাত। কিন্তু তার আগে একটি কথা বলা জরুরি, সৌদি আরবের প্রেক্ষাপটে আলহামদুলিল্লাহ এটি তৌহিদের দেশ, এখানকার ওলামা থেকে শুরু করে জনগণ শাসক সবাই আলহামদুলিল্লাহ তৌহিদ সম্পর্কে ভালো জ্ঞান রাখেন এবং তৌহিদের বাস্তবায়ন করেন, তৌহিদের প্রচার করেন, তৌহিদের দাওয়াত দিয়ে থাকেন এবং তৌহিদ তারা ছোট থেকেই শিখে এবং ভালো করে বোঝে। পক্ষান্তরে আমাদের দেশে অধিকাংশ মানুষ যারা জন্মসূত্রে মুসলিম তাদের তৌহিদের জ্ঞান নেই, তৌহিদের জ্ঞান নেই, তৌহিদের জায়গায় শিরকে দখল করে নিয়েছে, সুন্নতের জায়গায় বিদাতে দখল করে নিয়েছে, শিরকি আমল করে আর মনে করে যে এই দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করব, আল্লাহ রাজি হয়ে যাবেন, আল্লাহকে পেয়ে যাব। সুতরাং প্রথম সবচেয়ে বড় যে ফরজটি যেটা সিয়াম পালনকারীকে এবং অন্যান্য যত ফরজ ইবাদত বন্দেগী করুক অথবা নফল করুক, যে কোনো আল্লাহর বান্দাকে হজ করুক, ওমরা করুক, যাকাত প্রদান করুক, সাদকা নফল সাদকা করুক অথবা সালাত আদায় করুক, যাই করুক না কেন, সমস্ত ইবাদত বন্দেগীর আগে যেই সবচেয়ে বড় ইবাদতটি এবং যার জন্য মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন, যার জন্য মানুষ দুই ভাগে বিভক্ত হয়েছে, যার জন্য জান্নাত এবং জাহান্নাম তৈরি হয়েছে, যার জন্য আল্লাহ রাব্বুল্লাহ আলামিন কাউকে মুমিন আর কাউকে কাফের মুশরিক বলেছেন, যার জন্য আম্বিয়া রসুলগণকে পাঠানো হয়েছে, সেটি হচ্ছে তৌহিদ প্রতিষ্ঠা করা। আর তৌহিদ প্রতিষ্ঠা করলে তার বিপরীত যেটি শিরক, বড় শিরক, ছোট শিরক, স্পষ্ট প্রকাশ্য শিরক অথবা গোপনীয় শিরক, যাবতীয় শিরকি কর্ম কাণ্ড কথা থেকে বেঁচে থাকতে হবে। তাহলে একজন সিয়াম পালনকারীর জন্য সবচেয়ে বড় যে কাজটি সেটা শিরকি আকিদা, শিরকি কথা, শিরকি আমল থেকে বাঁচবে। কারণ আমাদের ভারত উপমহাদেশের অনেকেই সিয়াম পালন করে, মাশাআল্লাহ ফরজ ছাড়াও নফল সিয়ামও পালন করে, কোনো ত্রুটি নেই, নফল ইবাদত বন্দেগী যথেষ্ট করে, কিন্তু তাদের আকিদার ঠিক নেই। জি, মনে করে যে ওলি আউলিয়াই সব কিছু দিতে পারে, হ্যাঁ সন্তান সন্ততি চাই ওই মাজারে গিয়ে, রোগের আরোগ্য চাই মাজারে, হ্যাঁ ওলি আউলিয়া মুর্শিদের কাছে, জীবিত মৃতের কাছে, এক কথায় মনে করে যে ওলি আউলিয়াদেরকে আল্লাহ অসাধারণ ক্ষমতা দিয়ে রেখেছেন, যেই অসাধারণ ক্ষমতায় তারা আমাদেরকে সব দিতে পারে এবং তারাই হচ্ছে আমাদের ওসিলা মাধ্যম, তাদের ছাড়া আমরা সরাসরি আল্লাহ পর্যন্ত পৌঁছিতে পারবো না, আল্লাহর কাছে চাইতেও পারবো না, আল্লাহকে আমরা রাজিও করতে পারবো না, আল্লাহর কাছে আমরা পাবো না। সুতরাং আল্লাহ যাদেরকে ভেরে দিয়েছেন, দায়িত্ব দিয়েছেন, তাদের কাছ থেকে চাইতে হবে। এ শিরকি আকীদা, এমনকি মোনাজাতে পর্যন্ত ইয়া গাউস আজম মাদাদ, ইয়া গরিব নামাজ সৈয়ান লিল্লাহ বা ইয়া খাজা সৈয়ান লিল্লাহ ইত্যাদি ইত্যাদি, যেসব অলি আউলিয়া আটোসি মাইজ ভণ্ডারী শাহজালাল শাহপুরান, এভাবে যত মাজার রয়েছে যাদেরকে অলি আউলিয়া মনে করা হয় আল্লাহ আলম বিহীন, এদের কাছে যাচ্ছা করে থাকে, এদের কাছে চেয়ে থাকে, যে মৃতের কাছে চেয়ে থাকে অথবা জীবিতর কাছে অসাধারণ কিছু চেয়ে থাকে, শিরকি আকিদা, শিরকি কথা, শিরকি কাজ,
মগজে মগজে, ঘরে ঘরে, পরিবারে, সমাজে সবকিছুতে ভরে গেছে। সুতরাং প্রথম সিয়াম পালনকারীকে যে আদবটি খেয়াল রাখবে সেটা হচ্ছে শিরক মুক্ত হয়ে তৌহিদ প্রতিষ্ঠা করতে হবে। তারপরে যে গুরুত্বপূর্ণ বিষয়টি সেটি হচ্ছে আসসালাতুল মাফরুজা ফরজ সলাৎ, জি, যেটি ইসলামের যে পাঁচটি রুকন, তার মধ্যে প্রথম রুকন হচ্ছে তৌহিদ আর রিসালাত, লা ইলাহা ইল্লাল্লাহ শাহাদাত দাওয়া আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ শাহাদাত, আশহাদু আন্না মুহাম্মাদান, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, এটি প্রথম স্তম্ভ ইসলামের। আর তারপরে দ্বিতীয় স্তম্ভ হচ্ছে ওয়া ইকামিস সলা, সলাত কায়েম করা। আর সলাত কায়েম বলতে পাঁচ অক্ত সলাত কায়েম করা, যাতে 17 রাকাত আল্লাহ ভাগ করে দিয়েছেন, যেইভাবে ভাগ করেছে ওইভাবে আদায় করা। যে খেয়াল খুশি নয়, কারণ ওই রকম সলাত তো সবাই পড়ে, কেউ জুমা পড়ে, কেউ ঈদ পড়ে, কেউ মাঝে মাঝে পড়ে, কেউ রমজানে পড়ে, কেউ যখন বালা মুসিবত আসে পড়ে, কেউ শুকরানা পড়ে, তো ওই পড়াতে হবে না। জি, 5 ওয়াক্তে 17 রাকাত আল্লাহ ভাগ করে দিয়েছেন যেইভাবে সেইভাবে এই 17 রাকাত আদায় করতেই হবে মুসলিম থাকার জন্য। জি হ্যাঁ, আর তারপরে তখন অন্য অন্য আমলকে এর উপর প্রতিষ্ঠিত করতে হবে, তৌহিদ আর তারপরে সালাত, আর তারপরে তখন তার উপরে রাখেন যাকাত, সিয়াম, হজ, উমরা, হিজাব, পর্দা আর অন্য অন্য যাবতীয় ভালো কাজ এবং যাবতীয় মন্দ কাজ থেকে বেঁচে থাকা, যত নেকির কাজ করবেন সবগুলি তখন কাজে আসবে। এই 5 ওয়াক্ত ফরজ সলাতের সুরক্ষা করা, যত্ন নেওয়া এবং সেগুলির যেসব রুকন আরকান ফরজ রয়েছে, ওয়াজেবাত যেগুলি ফরজ, যেগুলি শর্তাবলী ফরজ এবং তার সাথে সাথে সুন্নত গুলিও যথাসাধ্য সবগুলি সহ পালন করতে হবে। সুতরাং এই সালাত শুধু ঠিকা সারার মতো আদায় করে দিলে হবে না, বরং যথা সময়ে আদায় করে, যেই সময় আল্লাহ নির্ধারণ করেছেন, শুরু প্রত্যেক সালাতের রয়েছে আউ্বাল ওয়াক্ত আর শেষ ওয়াক্ত, এর মাঝখানে এর ভিতরেই আদায় হইতে হবে। এবং পুরুষদের জন্য মাল জামাত ফিল মাসাজিদ, মসজিদে গিয়ে জামাত সহকারে আদায় করতে হবে যদি শরঈ কোনো ওজোর গ্রহণযোগ্য না থাকে। আর এটি হচ্ছে মূলত আল্লাহ ভীরুতার বাস্তব প্রমাণ, যে আল্লাহর ভয় ভীতি তাকওয়া আছে অন্তরে, তাকওয়ার প্রশিক্ষণ নিতে পেরেছেন বলেই আপনি 5 ওয়াক্ত সালাতের এইভাবে যত্ন সহকারে হেফাজত করছেন। আর এই তাকওয়া হাসেলের উদ্দেশ্যে আর তাকওয়ার প্রশিক্ষণ তরবিয়ত নেওয়ার উদ্দেশ্যেই তো সিয়াম ফরজ করা হয়েছে। আর কেউ যদি সালাত 5 ওয়াক্ত আদায় না করে, তাতে গাফিলতি করে, উদাসীন ইসুনতা দেখায় আর বিনষ্ট করে, তাহলে এটা তাকওয়ার পরিপন্থী, আল্লাহর ভয় কোথায়? তাহলে বেপরোয়া, কখনো পড়ল কখনো পড়ল না। যেই ব্যক্তি এই রকম জীবনযাপন করে, খেয়াল খুশি সালাত আদায় করে, সেই ব্যক্তির মধ্যে তাকওয়া নেই, এটি তাকওয়ার পরিপন্থী বিষয়। এবং সেই ব্যক্তি আল্লাহর আজাবকে যেন আহ্বান করছে, কারণ সূরা মারিয়ামের আয়াত নম্বর 59-60 মহান আল্লাহ ইরশাদ করেছেন, ফাখালাফা মিন বাদহিম খালফুন আদাউ সালাত ওয়াত্তাবাউ শাহওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, পরবর্তীতে কিছু অসৎ লোকেরা আসবে, আদাউস সালাত আর যারা সালাত বিনষ্ট করবে, ওয়াত্তাবাউ শাহওয়াত আর যারা কুপ্রবৃত্তির অনুসরণ করবে, মনের চাহিদা বাসনা পূরণ করবে, যা মন চাইবে তাই করবে, যা মন চাইবে তাই বলবে, জি, যেমন জীবনযাপন ইচ্ছা হবে তেমন জীবনযাপন করবে, আল্লাহ রাব্বুল আলামিন আদেশ নিষেধের পরোয়া করবে না, মনের পূজা করবে, ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, নিশ্চিত শীঘ্রই তারা গাই নামক জাহান্নামের সম্মুখীন হবে। তাহলে যারা সালাত বিনষ্টকারী, কুপ্রবৃত্তির অনুসারী, খেয়াল খুশি সালাত আদায় করে, মন মর্জি সালাত আদায় করে, তারা জাহান্নামের সম্মুখীন হবে আল্লাহ বলছেন। ইল্লা মান তাবা, তবে কারো যদি এইরকম খারাপ অবস্থা কোনো সময় থেকে থাকে, যে সলাতে অবহেলা ছিল, তারপরে তওবা করে নিল, ও আমানা আর ইমানের নবায়ন করল, তাহলে বোঝা যাচ্ছে যে যেটি সঠিক মত এবং সাহাবায়ে কেরাম এজমা, যে সলাত ছেড়ে দিলে কুফুরি হয়ে যায়, এই জন্য আল্লাহ আমানা ইমানের কথা বলেছেন। হ্যাঁ, ইমানকে আবার ঠিক করল, কারণ ইমান চলে গেছে। ও আমেলা সোয়ালেহান, এবং
ইমান যে সত্যি চলে এসেছে ফিরে এবং সত্যিকার অর্থে খলুসিয়াতের সাথে তওবা করেছে এর বাস্তব প্রমাণ। ওয়া আমেলা সোয়ালিহান, সৎ আমল করা শুরু করলো, ভালো কাজে অগ্রগামী হয়ে গেল। ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাত, তাহলে ওরাই জান্নাতে প্রবেশ করবে, যদিও অতীতে পাপাচারে লিপ্ত হয়েছিল, সালাতে গাফিলতি ছিল। ওয়ালা ইউজলামুনা শাইআ, আর সামান্যতম তাদের ওপর জুলম করা হবে না, তাদের সাথে অবিচার করা হবে না। কিছু কিছু রোজাদার আছে যারা সিয়াম পালন করে কিন্তু সালাত পড়লেও ঘরে পড়ে নেই, অথচ কোনো ওজন নেই, জামাতে যেতে অবহেলা করে, কখনো জামাতে গেল কখনো গেল না, মাগরিবটা জামাতে গেল, কারণ ইফতার করলো জামাতে গেল, অনেকে মাগরিবও যায় না, এর সাথে গেল বা বিলম্বে গেল, অভ্যাস করে নিয়েছে, ফজরে আগে সাহারি করে নিয়ে আগে ঘুমিয়েই গেল। জি, জামাতে সালাত আদায় করার ক্ষেত্রে যারা অলসতা করে, অথচ জামাতে সালাত আদায় করাও ফরজ, তাহলে সিয়ামের একটি আদব হচ্ছে শুধু সালাত আদায় করলে হবে না, সেটা মাল জামা জামাত সহকারে আদায় করতে হবে। পুরুষদেরকে মসজিদে গিয়ে জামাত সহকারে আদায় করতে হবে, যদি মসজিদে সম্ভব না হয় তো বাড়িতে যেসব ছেলেমেয়েরা রয়েছে তাদেরকে নিয়ে জামাত করতে হবে, কারণ পুরুষদের জন্য জামাত সহকারে সালাত আদায় করা ওয়াজিব। আল্লাহ রাব্বুল আলামিন তার কিতাব আল কোরআনুল কেরিমে জামাত সহকারে সালাত নির্দেশ দিয়েছেন এমন সংকটের মুহূর্তে, যেই সময় একজন মুসলিমের জানের ঝুঁকি রয়েছে, প্রাণনাশের ভয় রয়েছে, কাফেরদের আক্রমণের ভয় রয়েছে, এবং যে কোনো সময় এইরকম পরিস্থিতিতে পরাজয় বরণ করতে হইতে পারে যুদ্ধের ময়দানে, আল্লাহ বলছে ওয়াইজা কুনতা ফিহিম, যখন তুমি তাদের মাঝে অবস্থান করবে, ওয়াইজা কুনতা ফি, যখন তুমি তাদের মাঝে অবস্থান করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ফা আকামতা লাহুম সালাতা, তাদের জন্য সালাত কায়েম করবে। তাহলে এখানে সালাত কায়েম করতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। জি হ্যাঁ, এখানে আরেকটি বিষয়, আজকের বিষয় থেকে ভিন্ন বিষয়, আজকাল কিছু নতুন নতুন মুফতিরা বিভ্রান্ত করছে মানুষকে, যে মাইকের আওয়াজ শুনে, মসজিদের আওয়াজ শুনে নিজের ঘরে ঘরে জামাত করা যাবে, সে ফরজ হোক অথবা তারাবি হোক। এই যে ফতোয়ায় কত লোক যে বিভ্রান্তির শিকার, এর খণ্ডন করতে গিয়ে আল্লামা শেখ সাদ শাস্ত্রী হাফেজাহুল্লাহ তাআলা যে দলিলগুলি পেশ করেছেন তার একটি দলিল হচ্ছে এই আয়াতটি, সূরা নিসার আয়াত নম্বর জি 102। আল্লাহ বলছেন ওয়াইজা কুনতা ফিহিম ফা আকামতা লাহুমুস সালাহ, যখন তুমি তাদের মাঝে থাকবে এবং তাদের জন্য সালাত কায়েম করবে। তাহলে বোঝা যাচ্ছে যে ইমামকে মুক্তাদিদের বিচেই থাকতে হবে, মুক্তাদিদের সাথে থাকতে হবে, আর ইমাম মসজিদে আর লাউড স্পিকারে ইমামতি করছে, আর লোকেরা বাড়িতে বাড়িতে বিচ্ছিন্ন জায়গাতে বিক্ষিপ্তভাবে আওয়াজ শুনে ইক্তেদা করছে, আর তারপরে বললো যে আমরা জামাতে সালাত আদায় করলাম। এটি একটি বিভ্রান্তিকর ফতোয়া, এটি ডাহা ভুল ফতোয়া। আল্লাহ যেন এসব গোমরাহি থেকে মুসলিমদেরকে বেঁচে থাকার তৌফিক দান করে। ফালতাকুম তায়েফাতুম মিনহুম মাক, আল্লাহ বলছেন যে হে নবী, তোমার সাথে যেন মুজাহিদিনদের এক দল দাঁড়ায় তার জামাতে, ওয়ালিয়া খুজু আসলেহাত, তারা নিজের অস্ত্র শস্ত্র যেন নিয়ে থাকে, মানে অস্ত্রে সুসজ্জিত থাকে, ফায়দা সাজাদু ফালিয়া কোন মি ওয়ারায়কুম, সেজদায় থাকবে তোমাদের পেছনে। তারপরে বলছেন যে ওয়ালতাত তায়েফাতুন উখরা লাম ইউসাল্লু ফালিউসাল্লু মাক, তারপরে এই দলকে যখন পড়িয়ে দিলে, বিভিন্ন তার তরিকা রয়েছে, এখন এক রাকাত বা দুই রাকাত পড়িয়ে দিলে, তারপরে আরেক দল যারা কাফেরদের সেনা দলের সামনে পাহারা দিচ্ছিল তারা আসবে, ওয়াল তাতে তায়েফাতুন ওখরা, দ্বিতীয় দলটি আসবে, লাম ইউসাল্লু, যারা এখনও সালাত আদায় করেনি, ফাল ইউসাল্লু, তারা তোমার সাথে কিছু অংশ সালাত আদায় করবে, ওয়ালিয়া খুজু হিজরাহুম ওয়াসলাহাতুম, কিন্তু মনে রাখবে সলাৎ অবস্থাতেও সতর্কতা অবলম্বন করবে এবং অস্ত্রে সুসজ্জিত থাকবে। শেখ হোসেন রহমতুল্লাহ বলছেন ফামার আল্লাহ বিসলাতে মাল জামা ফি হাল এল কেতাল অল খৌফ, আল্লাহ রব্বুল্লাহ জামাতে সলাৎ আদি করতে বলছেন, অথচ যুদ্ধের অবস্থায় ভয়ভীতির অবস্থায় এই রকমের ভয়ঙ্কর পরিস্থিতিতেও যদি জামাতে আল্লাহ ছাড় না দেন,
তাহলে আপনি বাড়িতে বসে থাকবেন আর ফরজ সালাত আদায় করে নেবেন, আর বলবেন যে আমি তো সালাত ছাড়ি না, আমি সালাত আদায় করি, এইভাবে কবুল হবে না, এইভাবে চলবে না। আপনার যদি বদ অভ্যাস হয়ে যায়, এবং আপনি গুনাহগার, ফরজ ত্যাগকারী, আপনি সিয়ামের আদব, ফরজ আদবকে নষ্ট করলেন। যদি ভয়ভীতির অবস্থায় জামাতে সালাতের নির্দেশ থাকে, তাহলে যখন মানুষ সুখে শান্তিতে বসবাস করছে, আয়েশ আরামের জীবনযাপন করছে, তখন এর গুরুত্ব কত বেশি বেড়ে যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস রয়েছে, জনৈক অন্ধ ব্যক্তি অর্থাৎ আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম ছিলেন তিনি, অন্য হাদিসে রয়েছে, এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, লাইসা লি কায়েদুন ইয়াকুদুন আল মসজিদ, আমাকে মসজিদে নিয়ে যাওয়ার কেউ নেই, যে আমাকে টেনে ধরে নিয়ে যাবে কেউ নেই। ফারাখাসালাহু, তাকে বলে ঠিক আছে, তোমাকে মসজিদে নিয়ে যাওয়ার কেউ নেই, তাহলে তোমার জন্য জামাত ছাড়ার অনুমতি রয়েছে, তাকে ছাড় দিলেন। ফাল্লাম ওয়াল্লা, তারপরে যখন লোকটি ফিরে চলে গেল, দাআহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আবার ডাকলেন, আলবেন ওয়াকাল হাল তাসমাউ নিদা বিসসালাত, তুমি কি সালাতের আজান শুনতে পাও? কালার নামে আজান শুনতে পাই মসজিদে। কালা ফাজিব, তাহলে আজানের ডাকে সাড়া দাও, আজানের আওয়াজ ফলো করে তুমি মসজিদে আসো, যদিও তোমাকে টেনে নিয়ে আসার কেউ নেই। রাহ মুসলিম হাদিস, সহি মুসলিমের। নবী সাল্লাল্লাহু একজন অন্ধ ব্যক্তিকে, যাকে মসজিদে নিয়ে যাওয়ার কেউ নেই, তাকেও জামাত পরিত্যাগ করার জন্য ছাড় দিলেন না। সুতরাং যেই ব্যক্তি সুস্থ সবল, সেই ব্যক্তি যদি জামাত ছাড়ে, তাহলে সেই ব্যক্তি সালাতের ফরজকে নষ্ট করলো, এবং বহু কল্যাণ তার জন্য যে আল্লাহ প্রস্তুত রেখেছিলেন জামাতে মসজিদে, তা থেকে নিজেকে বঞ্চিত করল। যেমন জামাতে সালাত আদায় করলে যে বহু গুণে বর্ধিত হয়, এই মর্মে বেশ কিছু হাদিস রয়েছে, তার মধ্যে আবদুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার হাদিস সহি বুখারী এবং মুসলিমে রয়েছে, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাতুল জামাতে তাফযুল আলা সালাতিল ফাযল বি 27 দারাজা, জামাতে সালাত আদায় করা একাকী সালাতের তুলনায় 27 গুণ বেশি মর্যাদা রাখে, 27 গুণ বেশি ফজিলত রাখে। তাহলে এক নেকির জায়গায় আপনি 27 নেকি পাচ্ছেন, তারপরেও আপনি আগ্রহী হচ্ছেন না একজন মুসলিম কত হতভাগা যারা জামাতে অবহেলা করেন। পক্ষান্তরে টাকা পয়সার ক্ষেত্রে 1 টাকার জায়গায় যদি 2 টাকা পান, 1000 রিয়ালের জায়গায় 2000 বেতন পান, তো মাথা খারাপ হয়ে যাবে সেখানে যাওয়ার জন্য আপনার। আর 1000-এর জায়গায় যদি 27,000 হয়, তাহলে আর যদি এই রকমের চাকরি বাকরির সুযোগ সুবিধা ছুটে যায় যে 1000 বেতন থেকে একবারে ডাইরেক্ট লাভ দিয়ে 27,000-এর অফার পাচ্ছিলেন আর ছুটে গেল, তাহলে হার্ট অ্যাটাক করে মারা যাবেন, হাই হাই হো করতে করতে মারা যাবেন যে হাই রে কী করলাম, 27,000-এর বেতন আমার ছুটে গেল। তাহলে দুনিয়ার ক্ষেত্রে কত উদ্গ্রীব, কত মরিয়া, কত দুনিয়াকে কামড়ে ধরেছেন আজকাল অধিকাংশ মুসলিমরা, কাফিরদের কথা বাদ দেন। আর দিনের ক্ষেত্রে এত অনীহা কেন, সালাতের ক্ষেত্রে এত অভক্তি কেন, কেন নেকির প্রয়োজন নেই, আখেরাত সুন্দর করার কোনো প্রয়োজন নেই, জাহান্নামের আজাবের ভয় নেই, জান্নাতের ক্ষেত্রে অগ্রগামী নন, এই জন্য এরকমটা। যখন মানুষ ফরজ সালাতের জামাত ছেড়ে দেয়, তখন আল্লাহর আজাবের সে হকদার হয়ে যায় এবং সে মুনাফিকদের মতো আচরণ করে। এই মর্মে সহিহ বুখারী মুসলিমে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস রয়েছে, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসকালুস সালাওয়াতি আলাল মুনাফিকিন সালাতুল ইশা ওয়া সালাতুল ফজর, সবচেয়ে ভারী সালাত মুনাফিকদের উপর এশার সালাত আর ফজরের সালাত। এশার সালাত অন্ধকারের কারণে ভারী ছিল, আর ফজরের সালাত ঘুমের চাপ থাকে সেই সময়, সেই জন্য ভারী ছিল মুনাফিকদের জন্য। এখনও গ্রামে গঞ্জে যেখানে বিদ্যুৎ নেই হয়তো, অথবা যেখানে বন জঙ্গল চারিদিকে রয়েছে আর মানুষ তাড়াতাড়ি করে ঘুমিয়ে যায়, যদি আজকালকার গ্রামের লোকেরাও পরিবর্তন হয়ে গেছে আগের চাইতে, যে কথাগুলি বলছি, তারপরেও তাড়াতাড়ি ঘুমিয়ে যেতে চায় অনেকে, যার ফলে এশার সালাতে মসজিদে আসা তাদেরকে খুব ভারী লাগে, ফজরে ভারী লাগে। আবার শহরের লোকের জন্য এশার সালাত হয়তো হালকা, কারণ অনেক রাত পর্যন্ত জেগে থাকে, কিন্তু ফজরের সালাত তাদের জন্য ভারী। জি, তাহলে শহরের মুনাফিককে চেনা যায় ফজরের সালাতে, আর গ্রামের মুনাফিকদের চেনা যায় এশার সালাতে, এবং ফজরের সালাতও চেনা যেতে পারে। জি, যারা জোহর পরে ঘুমায় আর তারপরে আসর মিস করে, আসরে জামাতে যায় না, তাদেরকে চেনা যায় যে এরা
আর নেফাক থেকে মুক্ত আছে নাকি তাদের মধ্যে নেফাক রয়েছে। যদি আসরে জামাতে হাজির না হয় তো জানতে হবে যে তাদের মধ্যে নেফাক রয়েছে, কপটতা রয়েছে, মুনাফিকের লক্ষণ রয়েছে। আর যদি আসরের সালাত, এশার সালাত, ফজরের সালাতে জামাতের হেফাজত করে, বিশেষ করে এই সালাদগুলির সময় গাফিলতি মানুষের ওপর থাকে, তো তাহলে মুনাফিকই মুক্ত হতে পারলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালাউ ইয়ালামুনা মা ফিহিমা লাআতাউহুমা ওয়ালাউ হাবওয়ান, যদি মানুষ জানতো যে এই এশা এবং ফজর সালাতে কত ফজিলত রয়েছে, কত সওয়াব নেকি রয়েছে, লাআতাউহুমা ওয়ালাউ হাবওয়ান, হামাগুড়ি দিয়ে হইলেও, যদি খোঁড়াও হইতো হামাগুড়ি দিয়ে হইলেও সেখানে আসতো। ওয়ালাকাদ হামামতু আন আমুরা বিসসালাতি ফাতুকাম, আর আমার মনে হচ্ছে, রাসূলুল্লাহ বলছেন, আমার মন চাইছে যে আমি সালাতের নির্দেশ দিই আর সালাতের একামত দেওয়া হোক। সোম্মা আমরা রাজুলান ফাইয়ুসাল্লি বিন্নাস, আর আরেকজন লোককে বলি যে তুমি ইমামতি করো আর আমি যাই। সোম্মা আনতালেকু মাহিবে রিজালিন, আর আমার সাথে কিছু লোকজনকে নিয়ে আমি চলে যাই, মাহুম হেজামুন মিন হাতাব, যাদের কাছে লকড়ির বোঝা রয়েছে, এলা কওমিন, এমন এক দলের উদ্দেশ্যে, লা ইয়াশহাদুনা সালাতা, যারা ফরজ সালাতে হাজির হয় না। তাহলে পাঁচ অক্ত সালাতে যারা হাজির হয় না অথচ তাদের শরীয়তে কোনো ওজর নেই, বাধা নেই তাদের শরীয়ে, তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের বাড়ি সহ জ্বালিয়ে দেওয়ার জন্য ইচ্ছা পোষণ করেছেন। ফা উহারিকু আলাইহিম বুয়ুতাহুম বিন্নার, আর তারপরে তাদের বাড়ি বাড়ি গিয়ে তাদের সহ তাদের বাড়িগুলোকে আগুন দিয়ে আমি জ্বালিয়ে দিই, এটাই হচ্ছে আমার ইচ্ছা, আমার ইচ্ছা এটাই। কিন্তু এই ইচ্ছার বাস্তবায়ন কেন করেননি, অন্য রেওয়ায়েতে এর বিস্তারিত আলোচনা রয়েছে, লাউলান নিসা ওয়াস সিবিয়ান, বাড়িতে কচি কাচারা রয়েছে যাদের ওপর সালাতি ফরজ হয়নি, বাড়িতে নারীরা রয়েছে যাদের উপর জামাত ফরজ নেই, যদি ওরা না থাকতো তাহলে ওদের বাড়িসহ, শুধু পুরুষ থাকলে তাদের বাড়িসহ আমি জ্বালিয়ে দিতাম। জি, এভাবে সহিহ মুসলিমে আবদুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস রয়েছে, তিনি বলছেন এই জামাতের সালাতের গুরুত্ব সম্পর্কে, ফজিলত সম্পর্কে, মান সাররাহ আইয়াল্লাহ গাদা মুসলিমা ফালিয়াহাফিজ আলা হাউলাই সালাওয়াতি, কেউ যদি আনন্দিত হতে চায়, কেউ যদি খুশি হতে চায় যে আল্লাহর সাথে আগামী দিনে মানে মৃত্যুর পরে মুসলিম হয়ে সাক্ষাৎ করুক, কেউ যদি এটা ভালোবাসে বা পছন্দ করে, মন থেকে চায় যে আল্লাহর সাথে মুসলিম অবস্থায় সাক্ষাৎ করুক মরণের পরে, ফালিয়াহাফিজ আলা হাউলাই সালাত ওয়াত, তাহলে এই পাঁচ অক্ত সালাতের যেন তারা হেফাজত করে, হাইসু ইউনাদা বিহিন্না, যেহেতু তার জন্য আজান দেওয়া হচ্ছে, কোনো ওজর নাই যে টাইম বুঝতে পারি না কখন জামাত হচ্ছে না হচ্ছে, আজান দেওয়া হচ্ছে, যেমন আজান দেওয়া হবে মসজিদে হাজির হবে জামাত সহকারে সালাত আদায় করার জন্য, যদি জামাত সহকারে সালাত আদায় করে তাহলে আল্লাহর কাছে মুসলিম হয়ে কাল কিয়ামতে হাজির হতে পারবে এবং পরিচয় দিতে পারবে। ফাইনাল্লাহ শারা আলী নবীকুম সুনান আল হুদা, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য হেদায়াতের আদর্শ প্রণয়ন করেছেন। ওয়াইন্নাহুন্না মিন সুনানিল হুদা, আর জামাত সহকারে সালাত আদায় করা পাঁচ অক্ত হেদায়াতের সুন্নত বা হেদায়াতের আদর্শের অন্তর্ভুক্ত, এর মাধ্যমে হেদায়ত পাওয়া যাবে, হেদায়তের উপর অটল থাকা যাবে। কালা, তারপরে বলছেন, ওয়ালাকাদরা আইতোনা, ইবনে মাসউদ বলছেন যে আমরা নিজেদেরকে বা সাহাবাই কেরামদেরকে সাথী সঙ্গীদেরকে দেখেছি নবী সাল্লাল্লাহু সাল্লামের আমলে, ওমা ইয়াতাখাল্লাফু আনহা ইল্লা মুনাফিকুন মালুমুন নিফাক, এই জামাতের সালাত থেকে কেউ পিছিয়ে থাকতো না একমাত্র মুনাফিক ছাড়া, যার নেফাক সম্পর্কে সবার জানা ছিল যে এরা মুনাফিক বলে জামাতে আসতে অবহেলা করে, অলসতা করে বা জামাতে আসে না, এমনকি রোগী অসুস্থ ব্যক্তিও আসত, ওয়ালাকাদ কানা রাজুল ইউতা বিহি, আর এমনও মানুষকে নিয়ে আসা হইতো, ইউহাদা বাইনা রাজুলাইনি, দুইজনের কাঁধে ভর দিয়ে, হাত্তা ইউকামা ফিস সফে, নিয়ে এসে সালাতের কাতারে জামাতে দাঁড় করে দেওয়া হইতো, অথচ রাস্তায় চলতে পারছেন না ঠিকভাবে। কিছু কিছু সিয়াম পালনকারীরা এমন আছে, শাইখ হাসান রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, যারা শুধু জামাত ছাড়ে না বরং ফরজ সালাতের সময় ঘুমিয়ে কাটিয়ে দেয়,
এমন ভাবে লম্বা সময় ধরে ঘুমাই যে জোহরের সময় চলে গেল, আসরের সময় চলে গেল, মাগরিব হয়ে গেল, আর দৌড় দিয়ে তখন উঠছে বাকে উঠাচ্ছে ইফতার করার জন্য। এইরকম অনেকে তো সিয়ামই পালন করে না। জি জি জি, বড়ই দুঃখের বিষয়। উম্মতে মুসলিমার দুর্দশার শেষ নেই, দিনই দুর্দশা, যার ফলে দুনিয়ার দুর্দশার শেষ নেই। আল্লাহ আমাদেরকে তার দিনের দিকে, তার কিতাবের দিকে, তার আদর্শের দিকে, তার ওহির বিধানের দিকে ফিরে আসার তৌফিক দান করেন। আল্লাহ যেন আমাদের রহম করেন। এটা বড় একটি অন্যায় কাজ যে একজন মানুষ সিয়াম পালন করবে অথচ সালাতের সময়গুলিতে ঘুমিয়ে থেকে যাচ্ছে। ফজরের সময় ঘুমিয়ে থেকে গেল, সূর্য উঠে গেল, আপনার জোহরের সময় ঘুমিয়ে থেকে গেল, সকাল থেকে ঘুমাচ্ছে তো ঘুমাচ্ছে, এরকম অনেকে আছেন। অনেকে ইফতার করে মাগরিব পরে ঘুমিয়ে গেল, এসার সালাত গেল, তারাবি গেল, পরে উঠছে, এসার জামাত চলে গেছে, কেউ তারাবিতে গিয়ে লাগলো, কেউ সেটাও পেল না। না না, সব এরা বড় গুনাহগার, হতভাগা। এবং এরা হচ্ছে ও আসাদ্দিস সালাওয়াত, এরা হচ্ছে সবচেয়ে বেশি সালাত বিনষ্টকারী। আল্লাহ যে সালাত বিনষ্টকারী জন্য জাহান্নাম বলেছেন, শাইখ ইবনে উসাইমিন রহমাতুল্লাহ বলছে এরা হচ্ছে সবচেয়ে বড় অন্যায়কারী, পাপি, এবং এরা হচ্ছে সালাত সবচেয়ে বেশি বিনষ্টকারী। এমনকি হাত্তা কালা কাসীরু মিনাল উলামা, যেই ফতোয়াটি আমি অনেক সময় নকল করে থাকি, অনেক উলামায়ে কেরামদের মত, তার মধ্যে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন, ইন্না মান আখারা সালাতান ওয়াক্তিহা বিদুনি উযরিন শারঈইন লাম তুকবাল ওয়া ইন সাল্লামা মিয়াত মাররা, যেই ব্যক্তি শারঈ ওজর ছাড়া, শরীয়তে তার কোনো ওজর অজুহাত গ্রহণযোগ্য নেই, তারপরেও যদি সালাতকে তার সময় থেকে পিছিয়ে দেয়, সালাতের সময় পার হয়ে চলে গেল, কাজা করে দিল, লাম তুকবাল, তাহলে সেই সালাত পরে আদায় করলে কবুল হবে না। ওয়াইন সাল্লাম মিয়াতমারা, একশতবার আদায় করলে, শত শতবার আদায় করলেও কবুল হবে না, কারণ এই সালাতের যে স্থান ছিল, সময়কাল ছিল, সেটা পার হয়ে চলে গেছে। জি, লিকাউলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, মান আমালা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুরাদ্দুন, কেউ যদি এমন কোনো আমল করে যেটা আমার আদর্শ নয় তাহলে সেটা প্রত্যাখ্যাত। এমন আমল করলো তাহলে এই ব্যক্তি সালাত আদায় করলো, কিন্তু লাইসা আলাইহি আমরু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আদর্শ এরকম নয় যে আপনি টাইম পার করে দিয়ে সালাত আদায় করবেন ইচ্ছাকৃত আর অবহেলা করে, অথচ শরীয়তে আপনাকে অনুমতি দেওয়া হয়নি, তাহলে ফাহরদ্দুন, সেই ইবাদত প্রত্যাখ্যাত, সুতরাং সেই সালাত কবুল হবে না। ফরজ ইতিবাচক আদব সম্পর্কে সিয়ামের বা সাইমের, রোজাদারের জন্য যে ফরজ বা আবশ্যক আদব, সেগুলির ইতিবাচক যেটি, সেটি বিস্তারিত আলোচনা করলাম। এখন একটি নেতিবাচক আদব আলোচনা করছেন শাইখুল হুসাইন রহমাতুল্লাহ। বলছেন, অমিনাল আদাবিল ওয়াজিবাতি সিয়াম বা সাইম, সিয়াম রোজা অথবা রোজা পালনকারী রোজাদারের আবশ্যক আদবের আরেকটি হচ্ছে, আইয়াজতানে বা সাইম ও জামিয়া মাহারাম আল্লাহু ওয়া রাসূলুহু মিনাল আকওয়াল ওয়াল আফআল, রোজাদার ব্যক্তি, সিয়াম পালনকারী ব্যক্তি ওই সমস্ত কথা কাজ থেকে বেঁচে থাকবে যা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হারাম করেছেন। আল্লাহ কোরআনে কারীম হারাম করেছেন, অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কথা কাজ দ্বারা হারাম করেছেন হাদিসে, এমন কথা এমন কাজ থেকে বেঁচে থাকবে। এক কথায়, শরীয়তে যে সব কথা কাজ হারাম সেগুলো থেকে পুরোপুরি বেঁচে থাকবে, এটি হচ্ছে সিয়ামের আবশ্যক আদব। আল্লাহ রাব্বুল আলামিন বহু কিছু হারাম করেছেন, হাওয়ার হারাম খাওয়া হারাম করেছেন, হারাম বস্তুগুলি খাওয়া হারাম করেছেন, হারাম উপার্জন হারাম করেছেন, হারাম দেখা হারাম করেছেন, হারাম কথা বলা হারাম করেছেন। তো মানুষের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে হারাম হয়ে থাকে, মানুষের জবান দিয়ে হারাম হয়ে থাকে, মানুষের আপনার অন্তর থেকে হারাম হয়ে থাকে। তাহলে হারামের সম্পর্ক মানুষের শরীরের যাবতীয় অঙ্গ প্রত্যঙ্গের সাথে, সমস্ত রকমের হারাম থেকে বেঁচে থাকবে একজন সিয়াম পালনকারী ব্যক্তি। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন মিথ্যাকে হারাম করেছেন, মিথ্যা থেকে বেঁচে থাকবে। জি, ফায়াজিতানি বলে কাযিব শেখ বলছেন, সুতরাং মিথ্যা থেকে বেঁচে থাকবে। জি, যেটা বাস্তব নয়,
বাস্তব পরিপন্থী কোনো কথা বলা। আর মিথ্যার বিভিন্ন স্তর রয়েছে, সবচেয়ে বড় মহামিথ্যা হচ্ছে আল কাযিব আলাল্লাহ ওয়া রাসূল, আল্লাহ সম্পর্কে মিথ্যা কথা বলা বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে মিথ্যা কথা বলা। সে আল্লাহ আল্লাহ সম্পর্কে মিথ্যা কথা বলা মানে মিথ্যা অপবাদ দেওয়া হইতে পারে, অথবা আল্লাহর বিধান সম্পর্কে মিথ্যা কথা বলা হইতে পারে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে মিথ্যা কথা মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে কোনো কথা বলতে গিয়ে অবাস্তব মিথ্যা কথা বলা হইতে পারে, অথবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সম্পৃক্ত করে কোনো মিথ্যা রচনা করা হইতে পারে বা মিথ্যাকে সম্পৃক্ত করা হইতে পারে। যেমন আল্লাহ সম্পর্কে সবচেয়ে বড় মিথ্যা যে আল্লাহর শরীক আছে, আল্লাহ এক, আল্লাহু আহাদ। কিন্তু কেউ যদি বলে যে আল্লাহ তার বড় বড় ওলি আউলিয়াকে, গস কুতুবকে দায়িত্ব তার কাজগুলি ভাগ বন্টন করে দিয়ে দিয়েছেন, তো এটি হচ্ছে সবচেয়ে বড় মিথ্যা আল্লাহ সম্পর্কে। অমান আজলাম মান ইফতার ইন ইফতার আল্লাহ কাযিব, আল্লাহ বলছেন ওর চাইতে বড় জালিম আর পৃথিবীতে কেউ নেই যে আল্লাহ সম্পর্কে মিথ্যা কথা বলে, আল্লাহ সম্পর্কে অথবা আল্লাহ জাত সম্পর্কে, আল্লাহ সিফাত সম্পর্কে। আল্লাহ নিরাকার, আল্লাহর হাত নেই, আল্লাহর চোখ নেই, আল্লাহর চেহারা নেই, এই রকমই আল্লাহ রাব্বুল আলামিন পর্যন্ত পৌঁছাতে ওসিলা লাগে, আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে অবাস্তব এরকম কথা আজ যতগুলি হতে পারে, অথবা আল্লাহর দিন সম্পর্কে মিথ্যা কথা বলা, আল্লাহর দিন সম্পর্কে মিথ্যা কথা বলা, হালালকে হারাম করা, হারামকে হালাল করা, অথবা বিনা এলমে সঠিক জ্ঞান না রেখে ফতোয়া দেওয়া, যারা ফতোয়া দেওয়ার ক্ষেত্রে খুব মানে আগ্রহী যে মুফতি সাজার জন্য আর মানুষের প্রশ্ন উত্তর দেওয়ার জন্য, আল্লাহ এসব থেকে হেফাজত করেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি মিথ্যা কথা বলা, সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নামে কোনো হাদিস জাল মিথ্যা হাদিস বর্ণনা করা হোক, বা রাসূলুল্লাহ সাল্লামের ব্যক্তি সম্পর্কে গুণাবলী সম্পর্কে কোনো মিথ্যা কথা বলা হোক, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছায়া ছিল না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেশাব পায়খানা দেখা যেত না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের তৈরি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে এইরকম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হায়াতুন নবী, বেঁচে আছেন আমাদের মতোই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রতিদিন তার বিবিগণকে পেশ করা হচ্ছে, নাউযু বিল্লাহ। সব কথা ইহুদি নাসারা বলেন না, সব মুসলিম বিভিন্ন ফিরকার গোমরা ফিরকার লোকেদের আকীদা এগুলি। তো সবচেয়ে বড় মিথ্যা হচ্ছে আল্লাহ সম্পর্কে বা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে মিথ্যা কথা বলা, জি, সেটা কোনো হারামকে হালাল করা হোক অথবা হালালকে হারাম করা হোক, সঠিক জ্ঞান ছাড়া মানে কোরআন ও হাদিসের দলিল ছাড়া। আল্লাহ রাব্বুল বলছেন ওয়ালা তাকুলু লিমা তাসমাউ আলসিনাতুকুম কাযিব হাযা হালাল ওয়া হাযা হারাম, তোমরা তোমাদের জবানে যা আসে তাই বলে দিবে, মিথ্যা কথা বলবে, হাযা হালাল হাযা হারাম, খেয়াল খুশি বলবে যে এটা হালাল এটা হারাম, ইতাফতারু আলাল্লাহিল কাযিব, আল্লাহ সম্পর্কে মিথ্যা রচনা করার উদ্দেশ্যে, ইন্নাল্লাযিনা ইফতারুন আলাল্লাহিল কাযিব লা ইফলাহুন, যারা আল্লাহ সম্পর্কে মিথ্যা রচনা করে তারা কখনো সফল হবে না, মাতাউন কালিল, অল্প সময়ের খুব ভোগবিলাস আর সম্মান আর পীরমুরিদের ব্যবসা আর পার্থিব জাকজমক এগুলো চলবে, ওয়ালাহ আযাবুন আলীম, তাদের জন্য মর্মান্তিক আযাব শাস্তি রয়েছে। সহিহ বুখারী মুসলিমে হাদিস রয়েছে এইরকমই, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আর অন্যান্য সাহাবীরা বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কাযাবা আলিয়্যা মুতাআম্মিদান ফালিয়াতাবা মাকাআদা মিনান নার, যেই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে আমার সম্পর্কে মিথ্যা কথা বলবে, আমার ব্যাপারে বা আমার সম্পর্কে মিথ্যা কথা বলবে, ফালিয়াতাবা মাকাআদা মিনান নার, সে যেন জাহান্নামে নিজের স্থান তৈরি করে নেয়, বা সেই ব্যক্তি জাহান্নামে তার স্থান তৈরি করে নিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিথ্যা কথা বলা থেকে সর্বস্তরে সতর্ক সাবধান করেছেন। মানুষের সাথে মিথ্যা কথা বলা, আদান প্রদানে ব্যবসা বাণিজ্যে মিথ্যা কথা বলা, কাজকর্মের ক্ষেত্রে মিথ্যা কথা বলা, পারিবারিক ক্ষেত্রে মিথ্যা কথা বলা, সমাজে মিথ্যা কথা বলা, যে কোনো ব্যক্তির সাথে মিথ্যা আচরণ করা, কালা রাসূলুল্লাহ বলছেন ইয়াকুম আল কাযিব, তোমরা সাবধান মিথ্যা থেকে, ফাইনাল কাযিব ইয়াহদি আল ফুজুর, কারণ মিথ্যা মানুষকে পাপ পর্যন্ত টেনে নিয়ে যাওয়া, ইন্নাল ফুজুর ইয়াহদি আল নার, আর এই মিথ্যা করতে করতে যখন পাপি হয়ে যায় মানুষ, পাপিষ্ট হয়ে যায়, তখন এই তার পাপিষ্ট হয়ে যাওয়া তাকে জাহান্নামের দিকে ঠেলে নিয়ে যায়। ওয়ালা ইয়াজালু রাজুল ইয়াকযিব, মানুষ যখন মিথ্যা কথা বলা শুরু করে অহরহ, ওয়া তাহারাল কাযিব, আর যেখানে সেখানে মিথ্যা আর সুযোগ নেই মিথ্যা বলার, হাত্তা ইউক্তাবা ইনদাল্লাহি কাযাবান, তখন আল্লাহর কাছে আমলনামাতে তাকে কাযাব মিথ্যাবাদী বলে আখ্যায়িত করা হয়, তা সে লিস্টের হয়ে যায় মিথ্যাবাদীদের লিস্টে, তাকে অন্তর্ভুক্ত করা হয়। মুত্তাফাক আল বুখারী মুসলিমের হাদিস।
এই রকমই যেসব হারাম আল্লাহ করেছেন তার একটি হচ্ছে গীবত, গীবত থেকে বেঁচে থাকবে। সব সময় হারাম, কিন্তু সিয়াম অবস্থায় আরও বেশি তার গুরুত্ব বেড়ে যায়। সব সময় কাবিরা গুনাহ, কিন্তু সিয়াম অবস্থায় আরও বেশি সেটি কাবিরা হয়ে যায়। আর গীবত হচ্ছে যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু ফি গাইবাতিহি, মানুষের অগোচরে চোখের সামনে, চোখের আড়ালে এমন কিছু নিয়ে আলোচনা করা যেটা পছন্দ করবে না। তাহলে যেটা পছন্দনীয় সেটা সুনাম করেন, তার ভালো দিক আলোচনা করেন, কোনো দোষ নাই। কিন্তু যা সে পছন্দ করে না সেসব বিষয় নিয়ে যদি আলোচনা করা হয় মানুষের অনুপস্থিতিতে, আর তার মধ্যে সেই দোষ আছে, দোষ তার মধ্যে আছে, তাহলে গীবত। আর কোনো ব্যক্তির মধ্যে সেই দোষ নেই আর আপনি সেই দোষ চর্চা করছেন তার চোখের সামনে অথবা চোখের আড়ালে, সেটা নাম হচ্ছে তোহমত বা অপবাদ। সেটা তার সৃষ্টিগত বিষয় হতে পারে, যেমন কোনো খোঁড়া ব্যক্তিকে খোঁড়া বলা, অন্ধ ব্যক্তিকে অন্ধ বলা ইত্যাদি, কানাকে কানা বলা, আরে অমুক কানা, এইভাবে কথা বলা, যে বা যে কোনো দোষ ত্রুটি কারোর মধ্যে থাকে, কেউ বেঁটে তো তাকে বেঁটে বলে তাকে ছোট করার চেষ্টা করা, যে কোনো খারাপ দিক সৃষ্টিগত হতে পারে অথবা চারিত্রিক বিষয় হতে পারে। হ্যাঁ, ওর অমুকের বুদ্ধি কম, অমুক তো একটা পাগল, অমুক তো একটা বেকুব, অমুক তো ফাসেক, ইত্যাদি ইত্যাদি সব কথা বলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয় গীবত সম্পর্কে, সোয়েল আনিল গীব, ফাকালা হিয়া যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহ, তোমার ভাইয়ের এমন দোষ ত্রুটি চর্চা করা যা সে পছন্দ করে না। কিলা, তখন জিজ্ঞাসা করা, আফারায়ত ইন কানা ফি আখি মাকুল, যদি আমার ওই ভাইয়ের মধ্যে ওই দোষগুলি থাকে তারপরে আমি বলতে পারবো না? কাল ইন কানা ফি মা তাকুল ফাকাদ ইবতাহু, তার মধ্যে যে দোষগুলি আছে সেগুলি যদি তুমি বলো, চর্চা করো, তাহলে তার গীবত করলে, এটাই তো গীবত। ওয়াইনলাম এখন ফি হে মাতাকুল, আর যেই দোষ ত্রুটিগুলি চর্চা করছে সেগুলি তার মধ্যে যদি না থাকে, ফাকাদ বাহাত্তাহ, তাহলে তাকে তুমি মিথ্যা অপবাদ দিলি, তোহমত লাগালে। কোরআন করিম আল্লাহ রাব্বুল আলামিন গীবত থেকে নিষেধ করেছেন, এবং গীবতকে মৃত ভাইয়ের গোস্ত খাওয়ার সাথে তুলনা করেছেন, যাতে করে মানুষের অন্তরে ঘৃণা হয় যে এরকম ঘৃণিত কাজ করব না। কিন্তু কোন গীবত, যেই গীবত করে আপনার তার সংশোধন নেই, ব্যক্তি জীবনের দোষ ত্রুটি চর্চা করে তাকে ছোট করতে চাইছেন, কিন্তু তার মধ্যে এমন কোনো দোষ থাকে যে দোষের কারণে অন্য কেউ বিভ্রান্ত হবে বা অন্য কেউ ফেঁসে যাবে, অন্য কেউ ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, তাহলে সতর্ক সাবধান অবশ্যই করতে হবে। এই জন্য যারা শিরক বিদাতে ধর্ম প্রচার করে অথবা যারা মানুষের সাথে ব্যবসা বাণিজ্য করে কিন্তু তারা ধোঁকাবাজি করে, তাদের থেকে সতর্ক করে। এইরকমই যারা বিবাহ শাদী করতে যায় কিন্তু অসৎ লোক, তাদের থেকে সতর্ক সাবধান করার জন্য গীবত করা অনেক সময় ফরজ, কখনো ফরজ আবার কখনো এই রকমের গীবত করা মুস্তাহাব আর কখনো জায়েজ, বিভিন্ন স্তর রয়েছে। বিস্তারিত যারা দেখতে চাইবেন ইমাম নবী রহমতুল্লাহ আলের সহিহ মুসলিমের ভাষ্য দেখতে পারেন, আবার ইয়েতে আপনার ছোট্ট কিতাব, সেটি হচ্ছে যদিও সেটি ছোট নয় আমাদের জন্য, সেটি রিয়াজুস সালেহীনে বিস্তারিত তিনি আলোচনা করেছেন কোন কোন ক্ষেত্রে গীবত জায়েজ বা ওয়াজিব আর কখন হারাম। এইরকমই চুগলখড়ি থেকে বেঁচে থাকবে, চুগলখড়ি থেকে বেঁচে থাকবে। চুগলখড়ি হচ্ছে ওহিয়া নাকলু কালামে শখসিন ফি শখসিন ইলাইহি লিউফসিদা বাইনাহুমা, একজনের কথা আরেকজনের কাছে পৌঁছানো, তাদের মাঝে দ্বন্দ্ব বাঁধিয়ে দেওয়ার জন্য। জি, ভালো কথা যদি পৌঁছান সুসংবাদ তাহলে কোনো অসুবিধা নেই, কিন্তু যদি দুইজনের সম্পর্ক খারাপ করে দেওয়ার জন্য, জানছেন যে এই কথাটি ওর কাছে পৌঁছে দিলে আমি হয়তো তাকে তার মন জয় করতে উদ্দেশ্য করছি যে আমার উপরে সে খুশি হবে, কিন্তু সে তার সাথে সম্পর্ক খারাপ হয়ে যাবে, তার সাথে দুশ্মনের জাদুর মতো কাজ করবে দ্রুত, ভালো সম্পর্ক সাথে সাথে চূর্ণ বিচ্ছন্ন হয়ে যাবে। ওয়াহিয়া মিন কাবাইরিজ, এটিও কাবিরা গুনাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা নাম্মামুন, চুগলখোর জান্নাতে প্রবেশ করবে না, অর্থাৎ প্রথম খানে প্রবেশ করবে না, যদি তাওহীদ আর পাঁচ ওয়াক্ত সালাত ঠিক থাকে, সাজা শাস্তির পরে জান্নাতে যেতে পারে, তার আসল শাস্তি হচ্ছে যে তাকে জাহান্নামে যেতে হবে। মুত্তাফাক আলাইহি বুখারী মুসলিম হাদিস। এইরকমই সহিহ বুখারী মুসলিমে হাদিস রয়েছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটো কবর পাশ দিকে একবার মদিনা অতিক্রম করছিলেন, আর জানতে পারলেন যে আজাব হচ্ছে। ইনি বললেন, ইন্নাহুমালা ইউআযাবান, এই দুটো লোককে আজাব হচ্ছে কবরে। ওয়ামা ইউআযাবান ফি কাবীর, কোনো বড় বিষয় নিয়ে তাদেরকে আজাব হচ্ছে না, গুনাহ তো কাবিরাই, কিন্তু এমন বড় বিষয় ছিল না
যে তারা বাঁচতে পারতো না, চেষ্টা করলে বাঁচতে পারতো। আম্মা আহাদুহুমা, তাদের একজন, ফাকান লা ইস্তানজিহু মিনাল বাউলি, সে পেশাব থেকে বেঁচে থাকতো না, পেশাবের ছিটা থেকে সতর্ক সাবধান থাকতো না। বা অন্য রিওয়ায়েতে পেশা লা ইস্তাতিরু, পেশাবের সময় পর্দা করতো না, যেখানে বেহায়া বেপর্দায় বসে যায়। আম্মাল আখার, আরেকজন ব্যক্তি, ফাকান ইয়ামশি বিন নামিমা, সে চুগলখড়ি করে বাড়াতো, যার মাধ্যমে পরিবারের, সমাজের সম্পর্ককে ধ্বংস করে দিত, নষ্ট করে দিত, আপোষে দুশ্মনী সৃষ্টি করে দিত, মুসলিমদের মাঝে বিচ্ছিন্নতা সৃষ্টি করত। আল্লাহ রাব্বুল আলামিনও তাদের নিন্দা করেছেন সূরায়ে কালামে। এইরকমই চার নম্বর হারাম যেটি, তা থেকে বেঁচে থাকবে, তা হচ্ছে ধোঁকাবাজি করা। ধোঁকাবাজি করা, ধোঁকা দেওয়া, সেটা যে কোনো ক্ষেত্রে হইতে পারে। বিবাহ সাথীর ক্ষেত্রে ধোঁকা দেওয়া, জি, এক মেয়ে দেখে আর এক মেয়ে বিয়ে দিয়ে দেওয়া, তারপরে আপনার ধোঁকাবাজি করার জন্য, তারপর ছেলেদেরও ধোঁকাবাজি, শুধু মেয়েদের না, মেয়েদেরও বিভিন্ন রকম ধোঁকাবাজি হয়, ছেলেদের ধোঁকাবাজি, চুল পেকে বুড়ো হয়ে গেছে, চুল পেকে গেছে 45 বছর বয়স, আর যুবক হওয়ার জন্য চুল দাড়িকে কালো করে নিল, ইত্যাদি ইত্যাদি। এইরকম ধোঁকা বিবাহ সাদির ক্ষেত্রে ধোঁকা হইতে পারে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ধোঁকা হইতে পারে, ভাড়ার ক্ষেত্রে ধোঁকা হইতে পারে, কোনো কাজকর্মের ক্ষেত্রে ধোঁকা হইতে পারে, কোনো পেশার ক্ষেত্রে ধোঁকা হইতে পারে। একটা ভিসা নিয়ে আসবেন আর বলছেন আমি টেকনিশিয়ান, আসলে আপনি টেকনিশিয়ান না, কিছুই না আপনি। এইরকমই ধোঁকা দেওয়া, আপনার আজকাল গাড়ি রিপেয়ারিংয়ের জন্য গেলে ধোঁকাবাজির শেষ নাই, যে হ্যাঁ কিছুই করে দেয়নি, একটা সামান্য কিছু ঠিক করে দিয়েছে, কিন্তু বলছেন না আপনার গাড়িতে অনেক কাজ করতে হয়েছে, রেখে যান, এই করতে হবে, সেই করতে হবে, আর 10 টাকা খরচ হয়নি, 500 টাকা বিল ফেলিয়ে দিল, ধোঁকাবাজি করলো, মিথ্যা কথা বলে মানুষকে ধোঁকা দিল। এইরকমই যে কোনো ক্ষেত্রে, যেসব ক্ষেত্রে হিতাকাঙ্ক্ষী হইতে হবে, ভালো পরামর্শ দিতে হবে, সেই ক্ষেত্রেও যদি কেউ ধোঁকাবাজি করে, কেউ আপনার কাছে পরামর্শ চাইছে যে আপনি তার ভালো পরামর্শ দিবেন, তা না করে আপনি তাকে ধোঁকা দিলেন, ধোঁকা দেওয়া কাবিরা গুনাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান গাশ্শানা ফালাইসা মিন্না, যেই ব্যক্তি আমাদেরকে ধোঁকা দেবে, মানে কি কোনো মুসলিমকে, কোনো মানুষকে ধোঁকা দেবে, সে আমার দলভুক্ত নয়। অন্য রিওয়ায়েত হচ্ছে, মান গাশ্শা ফালাইসা মিন্নি, হাদিস সহিহ মুসলিমের। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্ক ছিন্ন করেছেন ধোঁকাবাজদের থেকে। 5 নম্বরে যে হারাম থেকে বেঁচে থাকবে, হারাম তো অনেক রয়েছে কিন্তু বিশেষ করে, তা হচ্ছে গান বাজনা, যে কোনো রকমের মিউজিক, যে কোনো রকমের গান বাজনা, যে কোনো যন্ত্রের মাধ্যমে হোক না কেন, সেটা যেইভাবে হোক না কেন, সেটা আজকালকার মোবাইলে হোক অথবা আপনার যেসব বাদ্যযন্ত্র রয়েছে সেগুলির মাধ্যমে হোক, মিউজিক হারাম, আর তারপরে গান হারাম। গান বাজনা যদি নাও থাকে কিন্তু যেসব গান সুন্দর কণ্ঠে আবৃত্তি করা হয় এবং তাতে যৌন সম্পর্কীয় বা অশ্লীল কথা রয়েছে, এসব হারাম, অশ্লীলতার কারণে হারাম। এগুলিতে মানুষ গুমরা হয়, মানুষ কখনো ভালো হয় না। সূরা লোকমান আয়াত নম্বর 6 এই গান বাজনা সম্পর্কে নাজল হয়েছে, এটা সালাফদের উক্তি, ওমিনান নাসি মান ইশতারি আল্লাহু আল হাদিস লিউদিল্লা আন সাবিলিল্লাহ, যেটি মানুষ আল্লাহর রাস্তা থেকে গুমরাহির কারণ, এবং তাদের জন্য রয়েছে উলাইকাল হুম আযাবুন মুহিন, তাদের জন্য রয়েছে লাঞ্ছনাকর আজাব। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই ক্ষেত্রে বর্ণিত রয়েছে যে তাকে এ আয়াত সম্পর্কে যখন জিজ্ঞাসা করা হয় আয়াতের তাফসীর সম্পর্কে, তিনি আল্লাহ আল্লাযী লা ইলাহা গায়র, সে আল্লাহর শপথ করে বলছে যার ছাড়া কোনো সত্য মাবুদ নেই, হুয়াল ঘেনা, কিছু মানুষ এমন আছে যারা ইশতারি আল্লাহু আল হাদিস, তারা কথার খেলাকে ক্রয় করে, অর্থাৎ কথার খেলাধুলা মানে হচ্ছে গান। তো গান বাজনা হচ্ছে এ আয়াতের তাফসীর, সুতরাং গান বাজনা এ আয়াত দ্বারা এবং বেশ কিছু হাদিস দ্বারা, সালাফে সালেহীন উক্তি দ্বারা হারাম, জি। এরকম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত রয়েছে, ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি জাবির থেকে, ইকরামা থেকে, সাইদ ইবনে জুবাইর থেকে, মুজাহিদ থেকে বর্ণনা করেছেন আয়াতের তাফসীরে যে এই আয়াত গান বাজনা সম্পর্কে নাজিল হয়েছে। হাসান বাসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, নাজালাত হাযিহিল আয়া ফিল গিনা ওয়াল মাযামির, এই আয়াত নাজিল হয়েছে গান সম্পর্কে আর মাজামির আর বাজনা বাদ্যযন্ত্র সম্পর্কে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন গান বাজনা থেকে এবং গান বাজনাকে জেনা ব্যভিচারের সাথে তুলনা করেছেন, বলছেন লা ইয়াকুনান্না ফী মিন উম্মতি, আমার উম্মতের কিছু লোকেরা হবে ভবিষ্যতে, আকওয়ামুন, এমন কিছু লোকেরা হবে, ইয়াস্তাহিল্লুন আল হেরা ওয়াল হারিরা, যারা ব্যভিচার এবং রেশম ওয়াল খামর আর মদ ওয়াল মাযিব আর গান বাজনা বাদ্যযন্ত্রকে তারা হালাল মনে করে নেবে। রাওয়াহুল বুখারী, হাদিস সহিহ বুখারীতে রয়েছে। সুতরাং
আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সমস্ত রকমের পাপাচার থেকে সব অবস্থায় বেঁচে থাকার তৌফিক দান করেন, আর বিশেষভাবে সিয়াম অবস্থায় সিয়াম ভঙ্গকারী বিষয় থেকে যেমন বেঁচে থাকার আল্লাহ তৌফিক দান করেন, তেমনি সিয়ামকে দুর্বলকারী, সিয়ামে যেগুলি ঘাটতি করে দেয়, সিয়ামকে একেবারে কমজোর করে দেয়, সিয়ামকে একেবারে ওয়াকেজও বানিয়ে দেয়, সিয়াম কোনো কাজেরই থাকে না, সেসব কথা কাজ আচরণ থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। এইরকম অনেক পাপ রয়েছে, অন্তরের পর অন্তরের পাপ হচ্ছে হিংসা, বিদ্বেষ, শত্রুতা, আর কারো ক্ষতি হোক, এইরকম কিছু অন্তরের বহু পাপ রয়েছে। এ সমস্ত পাপ থেকে অন্তরকে পাক রাখতে হবে সবসময়, আর বিশেষ করে সিয়ামের অবস্থায় এই আদবের খেয়াল রাখতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, মাল্লাম ইয়াদা কাউলা জুর, কেউ যদি মিথ্যা কথা না ছাড়ে এবং মিথ্যা আচরণ না ছাড়ে এবং অজ্ঞতা না ছাড়ে, ফালাই সালিল্লাহ হাজাত ফি আইয়াদা তো আমা ও সারাবো, তাহলে আল্লাহ তার পানাহার পরিত্যাগের ধার ধারেন না। সে পানাহার করলো করলো না, সে সিয়াম পালন করলো মানে পানাহার থেকে বিরত থাকলো কি থাকলো না, এ সিয়াম আল্লাহ চান না। জাবের রাজি আল্লাহ তালানো থেকে বর্ণিত রয়েছে, এ যা সুমতা ফালিয়া সুম সাম ও কা বসার ও কাল ইসান ও কানিল কাজিব আল মাহারিম, যখন তুমি সিয়াম পালন করবে, রোজা রাখবে, তখন তোমার কান, তোমার চোখ, তোমার জবান যেন মিথ্যা থেকে, হারাম কথা কাজ থেকে বিরত থাকে। ওয়াদা আনকা আজাল জার, এবং প্রতিবেশীকে কষ্ট দেওয়া থেকে তুমি বেঁচে থাকো, প্রতিবেশীকে কষ্ট দিও না। ওয়ালিয়াকুন আলাইকা ওয়াকারুন ওয়া সাকিনা, তোমার উপর যেন প্রশান্তি এবং ভদ্রতা থাকে, মানে তুমি ভদ্রভাবে জীবনযাপন করো এবং শান্ত চলাফেরা করো, শান্ত হয়ে কথা বলো। ওয়ালা ইয়াকুন ইয়াউম সাওমিকা ওয়া ইয়াউম ফিত্রিকা সাওয়া, তোমার সিয়ামের দিন আর তোমার সিয়ামবিহীন দিন দুটোই যেন সমান না হয়ে যায়। আল্লাহ যেন আমাদের দিনের হেফাজত করেন এবং আমাদের অঙ্গ প্রত্যঙ্গকে আল্লাহর অসন্তুষ্টির কথা কাজ থেকে যেন বাঁচিয়ে রাখার তৌফিক দান করেন, এবং আমাদেরকে যেন ক্ষমা করে দেন, আমাদের পিতা মাতাকে যেন ক্ষমা করে দেন, সমস্ত মুসলিমকে আল্লাহ যেন মাফ করে দেন। বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।